নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ, তোমাদের আমার পছন্দেরই ব্লগ এটা। তো এত মানে ব্লগগুলো দেখলে তোমরা ফ্রিকোয়েন্টলি বুঝতে পারবে, এর মাঝে একটা বিগ সেলিব্রেশন আমাদের বাড়িতে হলো, তো তার মাঝে সেই জন্য আমি চেঞ্জ করার আর সময় পাইনি। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে এই ব্লগটা করছি, যে নইলেন না ডেলি ওয়্যারের একটা কুর্তি পরেই তোমাদের সাথে বসে গেলাম। একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমার দিদির ব্লগে আমি তোমাদের ইন্ট্রোডিউস করিয়েছি, তো এসেছিল, তো কিছু জুয়েলারি এনেছে, সব তো আনা সম্ভব না ট্রাভেল করার জন্য, তো সেই জন্য আমি কিছু জুয়েলারি তোমাদেরকে আজকে দেখাবো। আর বেশ কিছু ভিনটেজ জুয়েলারিও আছে, মানে অনেক পুরনো দিদি শাশুড়ির জুয়েলারি, আবার কিছু খুব মডার্ন জুয়েলারিও আছে। তো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডিজাইনটা তোমাদের দেখাবো, সেটা একটা মব চেন, দেখো এটাকে, এই ডিজাইনটাকে বলে বকুল ফুল। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এটা তোমাদের যাতে স্ক্রিনশট নেওয়ার পরে আমাকে বলো, কারণ সেই সময় দেখো জুয়েলারিগুলো থাকে না, কারণ এগুলো এটা দিদির জুয়েলারি। এই কারণে আমি মানে শেয়ার করছি যে অনেক নতুন ধরনের জুয়েলারি আমি তোমাদের দেখাতে পারবো। সেটা হচ্ছে যে এই বকুল ফুল ডিজাইনটা, এটা একটা মব চেন, এর সাথে একটা লকেটও আছে দেখো, আর লকেটের ডিজাইনটা খুব সুন্দর। আর এর সাইড, এর উল্টো দিকটা দেখলে বুঝতে পারবে যে মানে ডিজাইনটা মানে ভরাট, মানে এদিক থেকে দেখলে মনে হবে তোমার ভরাট, কিন্তু ওই যে খুব বেশি যে সোনা লেগেছে সেটা না, কিন্তু লুকটা খুব গর্জাস লুক, এটা বলো। আর হ্যাঁ, বকুল ফুলের একটু ওয়েট বেশি থাকে, কারণ বকুল ফুল চেনটা পুরো সলিড চেন, আর এটা অনেক পুরনো ডিজাইন, সেটাকে হয়তো একটু মানে অনেক অনেক জুয়েলার্স একটু মডিফাই করে, অনেকে আবার সেম রাখে, কিন্তু এটা একবারে সেম আছে, কারণ এটা রাসবিহারী বলে একটা রানীগঞ্জের যাদের বাড়ি তারা জানবে, খুব বিখ্যাত দোকান, তো ওখান থেকে নেওয়া হয়েছে। দাঁড়া, জুম হচ্ছে না, জুম হচ্ছে না, এই যে জুম হয়েছে, হ্যাঁ এটা আমি তোমাদের পরে লেন্থটা দেখাচ্ছি। আমার দিদির হাইট আমার থেকে অনেকটা শর্ট, তো দিদির বেশ অনেকটাই হয়ে যায়, মানে মেয়ে হিসেবে খুব স্ট্যান্ডার্ড হাইট, আমার হাইটটা একটু বেশি আছে, তো আমার দেখো এখানে অবধি আসছে, কিন্তু দিদির একদম একদম নিচে অবধি হয়ে যায়, এই এতটা অবধি হয়ে যায়। তো এই একটা চেন গেল, মানে অনুষ্ঠান বাড়িতে একটা, মানে আমাদের যেরকম ছিল ছোটোখাটো অনুষ্ঠান, যেটা তুমি একটা ট্রাভেল করছো, এর সাথে একটা চোকার পড়লেই হয়ে যায়। তো এটা একটা চোকার দেখো, এটা ও এর ওয়েটটা আমি তোমাদের বলে দিই, এটা অ্যাপ্রক্স লকেটটা এটা মিলিয়ে 20 গ্রাম মতো আছে। দিদি বললে একটু বেশিও হতে পারে, কম হতে পারে, কারণ এটা অনেক দিন আগের করানো, এটা আমার জামাইবাবু দিদিকে গিফট করেছিল, যখন আমার দিদির ছেলে হয়েছিল তখন এটা জামাইবাবু গিফট করেছিল, তো এই পুরো পেয়ারটা। আর এটার সেই জন্য তখনকার দাম বলে এখন লাভ নেই, কিন্তু এটা 20 গ্রাম অ্যাপ্রক্স আছে এই দুটো মিলিয়ে। আর এই চোকারটাও তাই জামাইবু অ্যানিভার্সারিতে দিদিকে গিফট করেছিল, আমি তোমাদের বললাম এই গয়নাগুলো একটু স্পেশাল, তাহলে আমি পরে দেখাচ্ছি তোমাদের, দেখো ভালোই হয়েছে আজকে আমি কোনো জুয়েলারি পরে বসেছি, দিদি জুয়েলারিগুলো তোমাদের দেখে দিতে পারবো। তো দেখো একটা খুব সুন্দর গর্জাস লুক আছে, আর চোকারটার ওয়েটও খুব বেশি না, 8 গ্রাম মতো আছে, 8 গ্রাম হিসাবে মানে চোকারটার খুবই মানে একটা গর্জাস লুক। তো এটা রাজলক্ষ্মী জুয়েলার্স বলে দুর্গাপুরে একটা খুব বিখ্যাত দোকান আছে, তো ওখান থেকে ওদের কাছ থেকে নেওয়া হয়েছিল, এই যে যারা স্ক্রিনশট নিতে চাও তারা নিয়ে নিও। আর এখান থেকে দেখো এটা ঝালরের মতো আছে বলে আর একটু মানে কভার করবে, আর উপরের ডিজাইনটাও খুব মানে, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যারা একটু ভালো করে ক্লোজ গ্রুপ দেখিয়ে দিই। আর একটা কাজ করব, আমি প্রত্যেকটা জুয়েলারির মানে শেষে তার একটা করে স্টিল ফটো আমি অ্যাটাচ করে দেবো, সেটা হচ্ছে দেখো এগুলো ফোল্ড করা যায়, আর এখানে নেটের নেটের ডিজাইন আছে, তো যার জন্য কি হয়েছে একটা মানে মডার্ন টাচ দেয়া গেছে। আর এই ফোল্ড করা ব্যাপারটার জন্য যখন তুমি ট্রাভেলে মানে জন্য খুব সুবিধা, ক্যারি করতে সুবিধা, তো এই ধরনের চোকার যাদের সামনে বিয়ে তারা একটা নিতেই পারো, আর চোকার এর সাথে একটা মব চেন হলেই মানে অনেকটা তোমার গর্জাস লুক হয়ে যাবে। আর এর সাথে এই যে টার্সেলটা আছে এটা ডিটাচেবল, চাইলে তোমরা সোনার টার্সেলও করিয়ে নিতে পারো। তো দিদি বললো আমি সোনার টার্সেল করি না, কারণ চোকারটা আমি সব কিছুর সাথে পরি না, যখন হালকা ফুলকা থাকে তখন মানে পিছন দিকে একটা টার্সেল থাকলে বেশ ভালো লাগে, তো সেই জন্য দিদি করেনি, কিন্তু তোমরা যদি চাও তো সোনার টার্সেলও করে নিতে পারো। আর এটার ওয়েট আছে 8 গ্রাম হয়ে গেল। এরপরে পরের যেটা দেখাবো, মা চলে এসো,
এখনো মা আছে, মারা কিছুক্ষণ পরেই বেরোবে, সেই জন্য আমি এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি। মা একদম বাড়ির শাড়ি পরে আছে, হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো। তো মা আমার ভিডিও করা দেখছে, বসো বসো। তুমি বুঝলে আমি একটুবারে, মা বুঝতে পারবে ভিডিওগুলো যে আমি কিভাবে করি। আর এটা একটা চুড়ের ডিজাইন আছে দেখো, এগুলোকে মানে চুড়গুলো খুবই সুন্দর। তুমি পরে দেখাই একটু, তাহলে তোমরা বুঝতে পারবে। দিদির হাত আমার থেকেও ছোট। চুড়টা একদম সলিড চুড়, মানে কোনো জায়গায় ধাক্কা লাগুক বা কিছু লাগুক, হয়তো খুব চওড়া নয় কিন্তু প্রচণ্ড সলিড চুড়। এর চুড়টা এক ভরি করে আছে, দু ভরি দুটোতে। তো যারা চুড়ের একটা ক্লোজ লুক, এটা এটা দেখাচ্ছি, এটা দেখলে বুঝতে পারবে সেম ডিজাইনে। এটাও রাসবিহারি থেকেই নেওয়া না? তো মা যেটা দিদিকে বিয়েতে যে চুটটা দিয়েছিল সেটাও সেম ডিজাইন ছিল, কিন্তু একটু চওড়া ছিল। তো ওটা ভেঙে যাওয়ার পর মা সেম আবার একটু সরু করে করিয়ে দিয়েছে, যে তুই অনেক বয়স অবধিও পরতে পারবি, আবার হঠাৎ করে কোথাও গেলি মানে বেশি ভারী কিছু পরতে ইচ্ছা করছে না, তখন হালকাও পরতে পারবি। আর এগুলো শুধু সিম্পল পরলেও খুব ভালো লাগে। তো এই দুটোই দু ভরি আছে, মানে অ্যাপ্রক্স 23 গ্রাম। সেটাও তোমাদের হাতের একটা দেখাবো, সেটা হচ্ছে বালা। দেখো এটা গালা ভরা বালা, আর এই বালাটার না ওয়েট খুবই কম, মানে 1.5 ভরির মধ্যে দুটো বালা। মা দেখো তো, দুজন ডাকছে মনে হচ্ছে। আমার চিন্তা মেয়ে কি করছে, আর সবাই নিচে খেতে বসেছে, আমি তাড়াতাড়ি মানে যাওয়ার আগে আর কি তাড়াহুড়ো করে করছি। তো এটা দেখো গালা ভরা বালা আছে, আর এটা হাতির মুখ আছে বালার মুখটাতে মধ্যে, যেটা পুরোনো দিনের ডিজাইন যেরকম হয়। আর এর সঙ্গেও একটু বেঁকি 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 ডিজাইন রয়েছে, মানে ফুল আর কি, ফুল আর পাতা রয়েছে। তো 1.5 ভরির মধ্যে এরকম বালা আর মানে তোমার কমপ্লিট সেট হয়ে যাচ্ছে। এটা রাসবিহারিতে পাওয়া যায়, অন্য কোনো জুয়েলার্সেও হয়তো পাওয়া যাবে। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা স্ক্রিনশট নিতে পারো। আর দিদির জুয়েলারি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ দিদি একদমই করতে দিতে চাইছিল না। দিদি বলছে এইটুকু জুয়েলারি কি ভিডিও করবি, আর না দেখ এটা একবারে অনেক জুয়েলারি দেখালে এত মানুষের হাতে সময়ও থাকে না। তারপর অনেকে বলো চুরির ভয় আছে কিনা, তো চুরির ভয়ের জন্য স্টক ক্লিয়ারেন্স ছোট ছোট করে দেখানো হোক। তো দিদি অবশ্যই তোমরা জানিও কিন্তু দিদি জুয়েলারি তোমাদের কেমন লাগলো। এরপর যেটা দেখাবো সেটা মানে খুবই স্পেশাল জুয়েলারি, সেটা হচ্ছে দিদির শাশুড়ির। এটা একটা ব্রেসলেট, এই সেম ব্রেসলেট আমার শ্বশুর বাড়ি থেকেও আমাকে দেওয়া হয়েছিল। তো এটা একটা জড়োয়া সেটের ব্রেসলেট, দেখো এটা এরকম ভাবে খোলা যায় এখানটা। আর এই ব্রেসলেটটার ওয়েট আছে, আমি দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি বললো 1.5 ভরি, কারণ এই যে স্টোনের কাজগুলো যেগুলো বসানো হয়েছে এগুলো কম সোনার মধ্যে হয় না। আর এই ধরনের জুয়েলারি আমার মনে হয় না খুব মানে কম জায়গাতেই বানানো হয়, কারণ এগুলো করা খুবই সময় সাপেক্ষ এবং ঝামেলার ব্যাপার, সেজন্য কোনো জুয়েলার্স এখন আর করতে চায় না। তো এটা সম্ভবত দিদিরা কোনো বাঁকুড়ার কোনো শপ থেকে করেছিল, কারণ ওদের শ্বশুরবাড়ির অরিজিনটা বাঁকুড়ার, আমি ঠিক জানিও না সেটা বলছি না। বাট এটা অনেক বছর আগেকার, তোমাদের আমি প্রথমেই বললাম কিছু ভিনটেজ জুয়েলারি আমি দেখাবো। আর আমারটা যেদিন পরবো আমি দেখিয়েওছিলাম ভিডিওতে, আবার তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো কীরকম কোইন্সিডেন্ট দেখো, দিদিরও সেম আমারও সেম। আর এই ধরনের ব্রেসলেটটা খুব ভালো লাগে, মানে শুধু একটা ব্রেসলেট পরলেই দেখো হাতটা পুরো কভার হয়ে যায়, আর কিছু করতে হবে না তোমাকে, মানে এইগুলোকে যদি বাদ ইগনোর করে তোমরা এটা দেখো। তো এটা 1.5 ভরির আছে। প্রায় 10 গ্রাম মতো আছে শাখাটার মধ্যে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। একটা বরফি ডিবিয়ার ডিজাইন রয়েছে, একটা স্ট্যান্ডিং লাইনের মতো একটা ডিজাইন রয়েছে, একটা আবার একটা অন্যরকম ধরনের ফুল রয়েছে। তো খুব সুন্দর করে শাখাটা করানো, আর শাখার কোয়ালিটিটা ভীষণ ভালো। আর দেখো শাখার যাদের করবে তারা পিছনে অবশ্যই এই ধরনের গালা দিয়ে নিও, তাহলে শাখার যে পেস্টিংটা সেটা অনেক দিন থাকবে। কারণ শাখা বলা এগুলো পরতে খুবই ইচ্ছা করে কিন্তু কিছুতেই যেন ডেলিভারের জন্য ঠিক মানে টেকে না, নষ্ট হয়ে যায় বারবার। তো এই ধরনের গালা তোমরা দিয়ে নেবে, আর এই শাখাটার ওয়েট 10 গ্রাম মতো আছে দিদি বললো।
তো এগুলোর আমি স্ক্রিনশট একটা করে অবশ্যই অ্যাড করে দেবো। এরপর যেটা দেখাবো সেটা দেখো, আমার মা দিদির ছেলেকে অন্নপ্রাশনে দিয়েছিল একটা সচিন চেনের মিনি ভার্সেল। আর এই লকেটটা আমার জামাইবাবু দিয়েছিল দিদির ছেলেকে অন্নপ্রাশনে, মানে আমার বাবা দিয়েছিল আর কি। ওম। আর এই সেটটার পুরো দেড় ভরির মতো ওয়েট আছে, কারণ সচিন চেন খুব হালকা, মানে দেখতে মনে হয় কিন্তু খুব ওয়েট থাকে, কারণ খুব হার্ডি চেন হয় চেনটা। আর এই ধরনের চেন মানে ডেলি ইউজের জন্য খুব ভালো, বিয়েতে ছেলেকেও অনেককে দেয়, আমার অন্নপ্রাশনেও দেওয়া যায়, আমার মেয়েরাও পরে। আমার মনে হয় যেন এই চেনগুলো ইউনিসেক্স, মানে সবার জন্য ঠিক আছে, আর স্কিনে কোনো জায়গায় তোমার লাগবে না। তো এটা দিদিও ইউজ করে, আমার তাতাইও ইউজ করে, মানে আমার দিদির ছেলে, তো সব বললাম, তো এখন একটা ইউনিসেক্স হয়ে গেছে। তো এই ধরনের চেন তোমরা ডেলি বেসিসের জন্য রাখতে পারো, খুব ভালো হয় আর খুব মজবুত হয় এই ধরনের চেনগুলো। আর এটা মোটামুটি 18 ইঞ্চ মতো মানে লেন্থ হবে, আর এটার ওয়েট তো আমি তোমাদের বললামই যে দেড় ভরি মতো আছে এই লকেটটা এটা সমেত। যেটা সে দেখাবো দেখো, দুটো রিং, এটা আমার মা দিদিকে বিয়েতে দিয়েছিল আগেকার দিনে যে ডিজাইনগুলো হতো। আর এই ডিজাইনটা না খুব হার্ডি ডিজাইন, মানে এটাকে যদি বাদ দিয়ে দেখো খুব হার্ডি ডিজাইন, ডিজাইনটা মানে সহজে তোমাকে ভাঙতে পারবে না। তো এটার ওয়েট আমার হাতে ধরে যতটা মনে হলো 3 গ্রাম, 3-3.5 গ্রাম মতো হবে। আর একটা যেটা হয় দেখো, এটা এগুলো মিডিল ফিঙ্গারে যে পড়ে না, অনামিকাতে মিডিল ফিঙ্গারে বেশি ভালো লাগে, এটা লম্বা ধরনের যে রিংগুলো হয় সেটা, এই রিংটাও খুব সুন্দর। আমার পার্সোনালি এই রিংটা বেশি পছন্দ, কিন্তু ডেলি বেসিসের জন্য এই রিংটা বেশি ভালো। তো দিদির এটা ওয়েডিং রিং ছিল, মানে আমাদের বাপের বাড়ি থেকে দেওয়া, আর এটা দিদি ছেলের অন্নপ্রাশনের সময় করিয়েছিল। তো অনেক রিংই ওর আছে, কিন্তু এই দুটোই ও দেখেছি ম্যাক্সিমাম ইউজ করে। আর একটা ওর ছাদ আমব্রেলা রিংও আছে, সেগুলো দেখে আসলে আমব্রেলা রিংয়ের খুব ঝামেলা, আমি নিজেও পরে দেখেছি যে খুব একটা যে কমফোর্টেবল হয়, লুকস হয়তো খুব গর্জাস আছে কিন্তু খুব একটা সুবিধার হয় না। আর এটার ওয়েটও ওই 3-3.5 গ্রাম ওই মতোই হবে, কারণ এটা একটু মানে খুব একটা বেশি ওজন নেই, মানে যতটা গর্জাস লুক ততটা মানে সোনা নেই এর মধ্যে। এইটা যেরকম খুব হার্ডি রিং, দেখাতে সেটা দেখিনি, সেটা হচ্ছে দেখো এই টপসটা, এটা দিদি ডেলি বেসিসের জন্য ইউজ করে। যাই হোক ক্যামেরায় ফোকাস হচ্ছে না, মানে খুব সুন্দর ডিজাইনটা, খুব কম সোনার মধ্যে, মানে 2-3 গ্রামের মধ্যে দুটো পেয়ার হয়ে গেছে, এটার পেয়ার আরেকটা আমি দেখতে পাচ্ছি না এখানে। যাই হোক এটা ডেলি বেসিসের জন্য দিদি ইউজ করে, আর মানে লুকসটা খুবই সুন্দর। দেখো এর মধ্যে দুটো আবার লাটকান লাটকান দেওয়া আছে, আবার যেই তুমি সোজা করবে আবার সেটা এক হয়ে যাবে। এগুলোকে কুন্দন সেট বলে না, কুন্দনের টপস বলে এগুলোকে। তো এই ছিল আজকের আমার জুয়েলারি ভিডিও, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। মানে আমি খুব কুইক স্ন্যাপ নিয়েছি আর কি, কি কি বলবো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি যতটা সম্ভব আমার পক্ষে হয়েছে আমি এটা ততটাই তাড়াতাড়ি চেষ্টা করেছি। জানি না কতটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম, জেনারেলি জুয়েলারি ভিডিও আমি এত তাড়াহুড়োর মধ্যে করি না, একটু ভালো করে ডিটেলসে তোমাদের দেখাই, কিন্তু আজকে সময় ছিল না, কিন্তু তাও আমি চেষ্টা করেছি যে আমার ভিউয়ার্সরা যেটা পছন্দ করে, মোস্ট অফ দ্য ভিউয়ার্স আমার জুয়েলারি ভিডিও থেকে এসছে, তো তাদেরকে নিরাশ করবো না, তাদের জন্য সবসময় আমি চেষ্টা করবো কিছু নতুনত্ব নিয়ে আসার। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এই ধরনের জুয়েলারি রিলেটেড ভিডিও আমি দিতেই থাকবো। আর কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি। টাটা।